শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 25 নম্বর ওয়ার্ডে কাটরাপোতা এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যুব তৃণমূল কর্মী শেখ রাজু অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সে বাড়ি ছাড়া ছিল। এদিন প্রশাসনের সহযোগিতায় সে বাড়ি ফিরে এলে তৃণমূল কর্মী মনিরুল নামে এক ব্যক্তি তাকে মারধর করে বাড়ি ছাড়া করে। পরে তিনি খবর পান তার মা ও স্ত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। আমার নাম হচ্ছে শেখ রাজু, আমি কাটরাপোতার বাসিন্দা, 25 নম্বর ওয়ার্ডের। গত 4 মাস আগে আমাদের সাথে ঝামেলা করে, আমাদেরকে মারধর করে ওখানকার শেখ মনিরুল বলে একটা ছেলে, তার কিছু অনুগামী নিয়ে আমাদেরকে ঘরছাড়া করে দিয়েছিল। ঘরছাড়া করে দিয়ে মিথ্যা করে কেসে ফাঁসিয়ে নানারকমভাবে আমাদের উপরে টর্চারিং করেছিল। আমি হসপিটালাইজও হয়েছিলাম। তো সেই সময় অভিযোগ করে সব কিছু করে আমি এই 4 মাস পর যখন কালকে বাড়ি গেলাম, তখন যুব থেকে আমাকে দায়িত্ব নিয়ে বাড়ি নিয়ে গিয়েছিল। প্লাস আমি প্রশাসনকে জানিয়েছিলাম, পৌর প্রশাসককেও জানিয়েছিলাম, জেলা সহসভাপতিকেও জানিয়েছিলাম। ঠিক আছে, যাওয়ার পর আমি যখন কালকে বাড়ি গেল, আমাকে বাড়ি দিয়ে এলো। বাড়ি দিয়ে আসার পর তারা যখন চলে আসে, আমি যখন বাড়ি থেকে ঘর থেকে বেরিয়ে আসি, তখন হঠাৎ আমাকে অ্যাটাক করে, আমাকে পিছন থেকে এসে বলে যে তুই কিসের জন্য এসেছিস বাড়ি, তুই বাড়ি কিসের জন্য ঢুকলি, তুই আমাকে কিসের জন্য বললি না। আমি তোকে তো বলার কোনো প্রয়োজন আমি মনে করি না, কারণ কথা হচ্ছে যে এখানে প্রশাসনিকভাবে আমি আইসিকে বলা হয়েছে, আমাদের যেসব জেলার দায়িত্বে আছে, শহরের দায়িত্বে আছে, আমি সবাইকে বলে তারপরে ঘর ঢুকেছি। তাহলে তোর কিসের অসুবিধা? তোর বলছে না তুই আমাকে কিসের জন্য ফোন করলি না, তুই আমাকে কিসের জন্য জানাবি না। হ্যাঁ, তোকে ঘর ঢুকতে দেবো কি দেবো না সেটা আমি ডিসাইড করবো, তোকে যুবকই করবে নানারকমভাবে গালগালাজি যুবর নামে করলো, মারধর করেছে, ঠেলাঠেলি করেছে। আচ্ছা, তারপরে যখন আমাকে ধাক্কা দিয়ে বার করে দিল, আমার বাড়ি থেকে ফোন আসে যে বাড়িতে তাদের উপরে চড়াও হয়েছে, আমার মায়ের সাথে শ্লীলতাহানি করেছে, আমার বইয়ের সাথে শ্লীলতাহানি করেছে, সাংঘাতিকভাবে অপরাধরা করেছে। তা সেই অভিযোগ আমি থানাতে জানিয়েছি, থানাতে অভিযোগ আমি জমা দিয়েছি। ঠিক আছে, থানা আমাকে বললো যে তুমি আবার পুনরায় বাড়ি যাও, তারপরে যদি কোনো কিছু হয় তারপরে আমরা ব্যবস্থা নেবো। না, ওরা অ্যাকচুয়ালি হচ্ছে সিপিএমের হারমাদ। কেন আমি বললাম, তার প্রমাণ আছে আমার কাছে। কী প্রমাণ? তার ভাই, তার জ্যাঠা, তার কাকা, তারা সব সিপিএমের বুথ এজেন্ট বসছে। সেই বুথ এজেন্ট বসে আমাদের এলাকা থেকে সিপিএমের ভোট করাচ্ছে। তারা আজকে আমাদের পার্টি অফিসে বসে আমাদেরকে দাদাগিরি করছে। বিষয়টি তিনি প্রশাসনকে জানিয়েছেন। এ ব্যাপারে জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন, উভয় পক্ষের সাথে কথা বলে সমাধান করা হবে বলে তিনি জানান। দেখুন, একটা কথা বলি, আমাদের দলের যুব মাদার কোনো অবস্থায় সংঘর্ষ হওয়ার কোনো কথা নয়, কিন্তু আপনারা বলছেন এরকম একটা ঘটনা ঘটেছে। তো ঘটনাটা নিশ্চয়ই আমরা খোঁজ খবর নিয়ে দেখব যে কী অবস্থায়, কী কারণে, কেন ঘটেছে। কারণ দলীয় কোনো সংঘর্ষ হয়েছে বলে আমার মনে হয় না, কারণ দলীয় কোনো সংঘর্ষ হলে সেটা নিশ্চয়ই আমরা জানতে পারব। তবে যুবর সাথে মাদারের কেন ঝামেলা হবে সেটাও আমাদের দেখতে হবে। তো হয়তো কোথাও ভুল বোঝাবুঝি থাকতে পারে দলীয় কর্মীদের মধ্যে, সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব মিটিয়ে নিতে। তো সংঘর্ষের কোনো কথা নয়, তো সংঘর্ষ হওয়ারও কোনো কথা নয়। বারবারই একটা ঘটনা ঘটে যাচ্ছে, তারপরেও কোনো রকম মানে দলের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া? দেখুন, যারা দল করে আর যারা দলের ক্ষতি করার চেষ্টা করে এরকম কিছু লোক থাকে। তো সুতরাং কিছু মানুষ দলকে বদনাম করার জন্য কিছু কাজ করে যেটা দলের পক্ষে ভালো হয় না। তো সুতরাং আমরা চেষ্টা করব যাতে এ ধরনের কাজ না হয়, এটা আমরা নিশ্চয়ই দেখব। আমি তো বলছি, যদি কোথাও ভুল বোঝাবুঝি থাকে আমরা নিশ্চয়ই গিয়ে মিটিয়ে দেব। আমি তো প্রথমেই বললাম যে যদি কোথাও ভুল বোঝাবুঝি থাকে আমরা নিশ্চয়ই গিয়ে মিটিয়ে দেব, কারণ দলকে বদনাম করার জন্য কেউ যদি নিজের ইচ্ছা বা গায়ের জোরে কোনো কাজ করে সেটা আমরা কখনোই বরদাস্ত করব না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।